দেখুন, এবার ম্যানিলায় বন্দুকধারীর হামলায় নিহত 34। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় 34 জন নিহত হয়েছে। পরে ওই সন্দেহভাজন বন্দুকধারী ক্যাসিনোর ভেতরে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএ এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ওই বন্দুকধারী রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলার একটি ক্যাসিনোতে প্রবেশ করে ফাঁকা গুলি চালানো শুরু করে। পরে ওই বন্দুকধারী ক্যাসিনোর টেবিলে আগুন লাগিয়ে দিলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান বেশিরভাগ লোক। পরে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। পুলিশ বলেছে এটা সন্ত্রাসীবাদী হামলা নয়, ডাকাতির ঘটনা হতে পারে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।